সুখবরের পাহাড় এখনো শেষ হয়নি চলচ্চিত্র প্রেমীদের জন্য। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হতেই এবার শুরু হতে চলেছে কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী 10 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কি বলছেন কলাকুশলীরা, আসুন শুনে নেওয়া যাক। আপনারা প্রথম বছর থেকে আমাদের সাথে এভাবে না থাকলে, সহযোগিতা না করলে আমাদের পক্ষে ফেস্টিভ্যালের তৃতীয় বছরে পৌঁছানো সম্ভব হতো না। কারণ ফেস্টিভ্যাল যে সময় শুরু হয়েছিল সেটা খুব কঠিন সময়, বহু কিছু যেগুলো চলছিল নানা ক্ষেত্রে 2020-21, এটা তো অভিশপ্ত বছর, এই দুটো বছরে সব কিছু বন্ধ হয়ে গেছে, বহু কিছু চালু জিনিস এই সময় আমরা বন্ধ হতে দেখেছি। কিন্তু এই সময় কোনো একটি ফেস্টিভ্যাল চালু হয়েছে সেটা সত্যিই আপনাদের সকলের সহযোগিতার ফসল। তো এটা আমাদের থার্ড ইয়ার, যেরকম মানুষ বললেন যে আমরা শুরু করেছিলাম 2021 থেকে, সেই সময়টাতে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, তখনও ভাবিনি যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। যাই হোক, আজকে আমাদের এবার থার্ড ইয়ার হচ্ছে। তো এইবারের যেটা আমাদের, এবারেও আমরা হাইব্রিড ফেস্টিভ্যালই রেখেছি। আমাদের রোটারি সদনে ফিজিক্যাল স্ক্রিনিংটা হবে, বাকি 10 থেকে 14 আমাদের অনলাইন স্ক্রিনিং হবে। এখানে মোটামুটি টোটাল 20 কান্ট্রি থেকে, নিয়ার অ্যাবাউট 20 কান্ট্রি থেকে সাবমিশন হয়েছে। যদি এটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের ক্যাটাগরি ছিল শর্ট ফিল্ম, শর্ট ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, আর মূলত এই তিনটা। পিএসএ খুব সামান্য কিছু এসেছিলো, বাট মূলত এই তিনটে ক্যাটাগরিতে আমাদের বেশি জমা পড়েছে, সাবমিশন হয়েছে। আর টোটাল 20 কান্ট্রি থেকে এসেছে, যেরকম ধরুন নরওয়ে থেকে এসছে, হাঙ্গেরি থেকে এসছে, রাশিয়া, সাউথ আফ্রিকা, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, পাকিস্তান, হংকং, এরকম বিভিন্ন জায়গা থেকে, কান্ট্রি থেকে এই ফিল্মগুলো সাবমিটেড হয়েছে।